ইতিহাসকে বিকৃত করে, কখনো স্বাধীন ত্রিপুরার নাম করে, আবার কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে জাতি উপজাতির মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে বর্তমানে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিল জিএমপি, টিওয়াইএফ এবং গণতান্ত্রিক নারী সমিতি। তিনটি সংগঠনের উদয়পুর মহকুমা কমিটির ডাকে অনুষ্ঠিত হলো যৌথ কনভেনশন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি তিনটি সংগঠনের অতীত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে জনজাতিদের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কখনো বা স্বাধীন ত্রিপুরার নাম করে চলছে রাজ্য ভাগের চেষ্টা। এই জাতি এবং উপজাতিদের মধ্যে যে ঐক্য রয়েছে তাকে ধরে রাখার জন্য এই তিন সংগঠনের সদস্যদের প্রতি জোরালো আবেদন জানান জিতেন্দ্র চৌধুরী। তিনি এডিসি এলাকাসহ রাজ্যের বেকার সমস্যা, চাকুরির সমস্যা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিদ্যালয়গুলিতে শিক্ষার অভাব সহ নানা বিষয়ে তুলে ধরে আলোচনা করেন। সারা রাজ্যে একটা অরাজকতা চালাচ্ছে শাসক দল, পুলিশ ভূমিকা পালন করছে জগন্নাথের। প্রতিদিন প্রায় কোনো না কোনো জায়গায় খুন, লুটপাট, অপহরণ, ধর্ষণ চলছে, কিন্তু সেক্ষেত্রে পুলিশ নির্বিকার। তাই দ্বিজেন্দ্র চৌধুরী আহ্বান জানান আন্দোলনের মধ্য দিয়ে সংহতি বজায় রাখার। বিজেপি আপুরো ত্রিপুরানি বড় বাংকুতে বিজেপি বুমন খানাখা বরং কাহামকায় শ্রীমাংখা বরং সমং বাহাই আবন সাইমনামতি তবে তিনি দেশ বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 নি বিশিবরি শিকাল 2014 সাল ইউপিএ বা কংগ্রেস সরকার নমেছে বড় সরকার থেকে 2014 যে কংগ্রেস সরকার বরং যে মেছেন ফ্রু কিসা মুইতে ফেলেন নাই যতন আসো কথা দাগিয়ে আমরা মনমোহন সিমি আমল কয়লা কেলেঙ্কারি তারপর ইনি টেলিফোন কেলেঙ্কারি এমনকি তিনি এই দেশ কমনওয়েলথ গেম যে খেলাধুলা মানে সবং মানে আবর্ব কেলেঙ্কারি আবনর গই যে দেশটি যে অর্থনীতি আসুক বিয়ার কালাইখা মানে তিনি দাম বাড়িখা তিনি যুবক চাকরি বাকরি মান দিয়া ব্যাংনি রাম সুদ করিখা যারা রামনাথী ব্যাগ অবখানে বরফপন্ত ব্রণে রাম কিফির মান লিয়া ও জায়গাও তিনি দেশটি যারা পুঁজিপুতি গ্নাংর বরফ চমখা কেনা কংগ্রেস মনমোহন সিং নেতা নেয়া অযোধ্যায় আসল বিগী দেশ গনাং রপ্তাই গবাং গনাং অমঙ্গলাখা বিনি নেতৃত্ব তৈজন্মু বেলাইকে যে দুর্বলম থাকা কালি তাই খরচা বরং আবার নরেন্দ্র মোদী তোমার খানা রেখা নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী অংখায় বিশ্ব দেশের 2 কোটি খাই বেশি বা বেশি বা 10 কোটি টাকা চাকরি এই দেশ আমনি সকাল 70 বছরের সে 5 কোটি চাকরি হইয়া নরেন্দ্র মোদী 5 বছরের সে বেশি বা বেশি 10 কোটি চাকরি দিয়ে
তাই ইউপিএ বা কংগ্রেস আমল যে দুর্নীতি অম্মানি এই দেশটি লোকরমনি রাম পয়সা ব্যবহার হাটার বিদেশ খাংমানি আমল কি ফেল তবুই যতনি অ্যাকাউন্ট 15 লক্ষ খাই রাম 100 দিন বিশেষ জমা খাইনি। উদয়পুরের কিল্লা বাজারের চ্যাংখুইং হলে এই কনভেনশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতন ভৌমিক, নরেশ জমাতিয়া, চম্পা জমাতিয়া, পূর্ণ জমাতিয়া সহ 3টি সংগঠনের বিভাগীয় নেতৃত্বরা। দীর্ঘদিন পর কিল্লাতে সিপিআইএমের এই 3টি সংগঠনের ডাকে এই কনভেনশনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।